আজ 5 সেপ্টেম্বর রবিবার 2021। গতকাল করোনা রিপোর্ট পেশ করার পর আজ রবিবার দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন জেলার মৃত্যুর খবর ভুবন নিউজের হাতে এসেছে। তার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায়, মারা গেছে 13 জন। এছাড়াও রাজশাহী বিশ্ব সাহিত্য হাসপাতালে মারা গেছে 10 জন, ময়মনসিংহে 6 জন, বরিশালে 4 জন, খুলনায় 3 জন, চট্টগ্রামে 5 জন এবং সিলেট ও রংপুরে মারা গেছে 1 জন করে। এছাড়াও আরও কয়েক জেলায় মিলিয়ে 48 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দুপুর 1টা পর্যন্ত। এই ছিল জেলাভিত্তিক সর্বশেষ খবর। প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।